রাশিয়ার কোর্স অঞ্চলে গেল এক সপ্তাহের বেশি সময় ধরে ভয়াবহ হামলা চলাচ্ছে ইউক্রেন ভারী অস্ত্রশস্ত্র নিয়ে রুশ ভূখণ্ডের গভীরে ঢুকে পড়েছে ইউক্রেনীয় যোদ্ধারা গত আড়াই বছরের বেশি সময়ে চলা যুদ্ধে যা আগে এমন শক্তি দেখাতে পারেনি কিএফ এবারের অগ্রসরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিছুটা চাপের মুখে ইউক্রেনীয় কমান্ডার ওলেকজ্যান্ডার সিরাস্কির বরাতে বিবিসি জানাই প্রবল হামলা চালিয়ে কুরস্ক অঞ্চলে এক হাজারের বেশি বর্গ কিলোমিটার এলাকা দখল নিয়েছে ইউক্রেনীয় সেনারা এ পরিস্থিতিতে সোমবার কমান্ডার সহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন জেলেন্সকি কোর্স অঞ্চলে আমাদের যুদ্ধারা আক্রমণ করে এক হাজার বর্গ কিলোমিটার জায়গা নিয়ন্ত্রণে নিয়েছে অর্পিত দায়িত্ব যথাযথভাবে কাজ করছে বিভিন্ন ইউনিটগুলো সেখানকার ফ্রন্ট লাইনে আমাদের দখল একাধিক ভবন থেকে রাশিয়ার পতাকা নামিয়ে বিজয়ের চিহ্ন দেখান ইউক্রেনীয় সেনারা রুশ সন্ত্রাসীদের ধ্বংস করা অনিবার্য মনে করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেন্সকি ই হল রাশিয়ার সন্ত্রাসীরা যেখানেই থাকুক না কেন আক্রমণ করে তাদের শেষ করে দেওয়া ন্যায়সঙ্গত সামরিক বিমানঘাটি গোলা বারুদ একইভাবে এর মাধ্যমেই শান্তি আসতে পারে মস্কো বসতে বাধ্য হবে কিন্তু পুতিন এই যুদ্ধ চালিয়ে যেতে রাশিয়ার দক্ষিণ অংশে ইউক্রেনীয় বাহিনীর অনুপ্রবেশে সরাসরি হুংকার দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার অভিযোগ রাশিয়ার শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে চায় এর উপযুক্ত জবাব পাবে বলেও হুঙ্কার দেন পুতিন সীমান্তবর্তী অঞ্চলটিতে অস্থিরতায় পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হচ্ছে সাধারণ মানুষকে নিরাপত্তার স্বার্থে এখন পর্যন্ত উনষাট হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে